আসসালামু আলাইকুম ভিহ আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি বানাবো চিকেন পিজা যা আমি চুলায় তৈরি করেছি চলুন দেখা যাক আমি কীভাবে পিজাটি বানালাম তা আমি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিলাম দুধটা হালকা গরম হবে তো এখন আমি এর মধ্যে হাফ টেবিল স্পুন চিনি দিয়ে দিব তারপরে এর মধ্যে আমি দুই টেবিল স্পুন ইস্ট দিয়ে দিব তারপর এটাকে আমি ভালো মতো মিক্স করে নিব এবং এটাকে আমি দশ মিনিটের জন্য একটা সাইডে রেস্টের জন্য রেখে দিব তারপর আমি অন্য একটি বাটিতে দুই কাপ ময়দা দিয়ে দিব দুই কাপ দিয়েছি আমি এখানে তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব তারপর এর মধ্যে আমি দেড় চা চামচ তেল দিয়ে দিব সয়াবিন তেল ইউজ করেছি আমি তারপরে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে মিশিয়ে নিব একসাথে এখন এর মধ্যে আমি দশ মিনিট রেস্টে থাকা যে দুধ আর ইস্টের মিশ্রণটা আছে ওইটা ঢেলে দিলাম তারপর এখানে আমি একটা ডিম দিব ডিম দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশাবো যেমন একটা আটার গোলা তৈরির মতো তো এখন আমি এটাকে একটি পাত্রে দুই ঘন্টার জন্য ঢেকে দেব উপরে আমি তেল দিয়ে দিলাম তো আমি এখন এটা দুই ঘন্টার জন্য ঢেকে দিলাম এখন আমি এখানে অন্য একটি জায়গায় মুরগির মাংস নিয়ে নিয়েছি এর মধ্যে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ সয়া সস তারপর আমি এর মধ্যে দিব গোলমরিচ গুঁড়া তারপর এর মধ্যে আমি দিব মরিচের গুঁড়া এখন দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে আমি মিশিয়ে নিয়ে সবগুলো উপকরণ 10 মিনিটের মতো রান্না করব যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় হালকা উপরে বেশি ভাজা ভাজা করব না কিন্তু মাংসটা সিদ্ধ হবে এরকম অন্যদিকে 2 ঘন্টা হওয়ার পর তারপর আমি যে পিৎজার ডোটা ওইটা থেকে চাপ দিয়ে বাতাস বের করে নিব দেখুন কতটা সফট হয়েছে এখন আমি দুইটা গোলা তৈরি করে নিয়েছি কারণ আমি দুইটা পিজা বানাবো এখন যে কড়াইতে আমি পিৎজা বানাবো এটার মধ্যে তেল দিয়ে পিৎজা শেপ করে ছড়িয়ে দিব আর পিৎজাটা শেপ করার পর কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিব তারপর এর মধ্যে আমি সস দিয়ে দিব আমি আপনারা এখানে আমি পিজ্জা সস বা টমেটো সস আপনার যে কোনো সস ইউজ করতে পারেন তারপর এর মধ্যে আমি চিজ দিয়ে দিলাম চিজ ছড়িয়ে দেওয়ার পর এরপর আমি দিব রান্না করা মুরগির মাংসগুলো আপনারা চাইলে এটা গরুর মাংস দিয়েও করতে পারেন তারপর এর মধ্যে আমি লাল আর সবুজ ক্যাপসিকাম দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো স্টাফিং করে নেবেন আমার পিজাতে আমি পেঁয়াজ আর মরিচ খেতে ভালোবাসি তাই আমি এর মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম এটা একটা দেশি পিৎজা ফ্লেভার আসবে তারপর এর উপরে আমি আবার চিজ ছড়িয়ে দিলাম আর চিজ ছড়িয়ে দেওয়ার পর পিৎজার সাইডে আমি যেই সসটা ইউজ করেছিলাম সেই সসটা আবার সাইড দিয়ে দিয়ে দিব এতে করে পিৎজার কালারটা দেখতে ভালো আসবে তারপর আমি যেই হাড়িতে রান্না করব ওইটা আমি পাঁচ মিনিট হাই হিটে দিব সম্পূর্ণ ঢেকে তারপর আমি লো হিটে দশ থেকে পনেরো মিনিট রান্না করব যখন পিজার চিজটা গলে আসবে তখন পিজাটা প্রায় তৈরি হয়ে যাবে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিলাম এখন হচ্ছে পরিবেশনের পালা আপনারা আপনাদের মতো সস দিয়ে পরিবেশন করবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ